একটি মসজিদের নিচতলা মার্কেট এবং দ্বিতীয় তলা মসজিদ নামাজ আদায় হয়। দ্বিতীয় তলার পেছনে অজুখানা, অজুখানা বানানোর কারণে পেছনের এক কাতার পরিমাণ জায়গা সেখানে নামাজ হতো, ওই কাতারের স্থান অজুখানা বানানো জায়েজ কিনা? জি না, একসময় যদি এখানে নামাজে হয় মসজিদের অংশ হিসাবে ব্যবহার হইয়া থাকে, এখানে অজুখানা বানানো হারাম, কবিরা গুনাহ হবে, জায়েজ হবে না। প্রশ্ন, কোন মসজিদে আম গাছ ও ডাব গাছ আছে, এখন ওই ডাব ও আম ওই মসজিদের তারাবির হাফে সাহেবরা খেতে পারবে কি না? জি না, এটা মসজিদের মালিকানায়, ওরা খেতে পারবে না, বিক্রি করে মসজিদকে দিতে হবে। প্রশ্ন, শবে বরাতে মসজিদে অতিরিক্ত আলোকসজ্জা না করেই অনেক মুসল্লি একাত্র হয় এবং রাতের একটা বড় অংশ মসজিদেই কাটায়, এখানে ইমাম সাহেবের দিক নির্দেশনায় নামাজ ইত্যাদি পড়ে এবং এরপর সবাই মিলে জিক্রে জলি করে, তারপর সবাই মিলে একসাথে মুনাজাত করে, তা ঠিক কিনা? এগুলোকে যদি শবে বরাতের সুন্নত মনে করে করা হয় তাহলে বেদাত হবে, ঠিক নয়। আর সুন্নত মনে না করে ঘরে আবাদত করতে অসুবিধা বা আবাদতের পরিবেশ নেই, এই হিসাবে মসজিদে করতেছি তাহলে করা যাবে। প্রশ্ন, মাসালা মাসাইল জানার জন্য মাওলানা ইউসুফ ইসলাহির লিখিত আসান ফেকা নামক কিতাবটি কি পড়া যায়? এই ব্যাপারে সবচেয়ে ভালো কিতাব বেহেস্তি জেওয়ার, ওইটা পড়বেন। প্রশ্ন, ইনশাআল্লাহ না ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহ জিকির করি, আবার আপত্তিও এই একই জিকির ও আপনিও এই একই জিকির করান, কিন্তু পিস টিভির আলোচক মতিউর রহমান মাদানী বলেন এই জিকির সহি হাদিসে নেই, তার এই কথাটি কি সঠিক না আমাদের কোনো দলিল আছে বললে উপকৃত হব? মতিউর রহমান নেজামী নয়, মাদানী। মতিউর রহমান মাদানী সাহেব টেলিভিশনে বিভিন্ন বক্তব্য দেন, ওনার বাড়ি হল পশ্চিমবঙ্গে, আমাদের দেশে নয়। এই বেচারার বক্তব্য আমি কিছু শুনেছি মোবাইলে, মিথ্যার সমাহার, এই বেচারার কথাবার্তা মিথ্যার সমাহার। যেমন ধরেন আমাদের ওলামায় দেওবন, যেমন আমিও ওলামায় দেওবনের অনুসারী, এখানে আমরা কালেমা কিভাবে পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কিনে না ইল্লাল্লাহ লা ইলাহা পড়ি? কিন্তু এই মতিউর রহমান মাদানির বক্তব্য নিজে শুনেছি, সে বলে দেওবন্দিরা কলমা পড়ে ইল্লাল্লাহ লা ইলাহা, এটা সত্য না মিথ্যা? যে মিথ্যা কথা। ঠিক তেমনিভাবে এই জিকিরগুলো জোরে করা এবং এই জিকিরগুলো কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ আল্লাহ, এই জিকিরগুলো হাদিসে নাই। উনি যে টেলিভিশনে বক্তব্য দেন, টেলিভিশনে বক্তব্য দেওয়া হাদিসে আসেনি, তাহলে ওনার আমল হাদিসে নাই, এরপরও সমস্যা নেই, আরেকজনের আমল হাদিসে থাকতে হবে, না হলে সমস্যা। কারণটা কি? উনি যে মাদ্রাসায় লেখাপড়া করছেন, যে মাদ্রাসায় পড়েন, এক এক ক্লাস করে করে উত্তীর্ণ হয়ে উপরে গেছেন, এটা হাদিসে আছে। উনি যে কোনো ওস্তাদের কাছে পড়ছেন কোরআন হাদিস, ওস্তাদের কাছে পড়ার কথা হাদিসে আছে? মোটেও নেই। হাদিসে আছে এলেম অর্জন করো, কীভাবে করবা তোমার ব্যাপার। ঠিক হাদিসে আছে আত্মশুদ্ধি করো, কীভাবে করবা তোমার ব্যাপার। তো এলেম অর্জন আমরা এভাবে মাদ্রাসায় ভর্তি হইয়ে এক এক ক্লাস করে পড়ি, এভাবে হয়। ঠিক আত্মশুদ্ধিও এই জিকিরের মাধ্যমে হয়। তাই এক এক ক্লাস করে মাদ্রাসায় পড়া হাদিসে নেই, তারপরও মতিউর রহমান মাদানী সাহেব নিজেও করছেন, এটাকে বেদাত মনে করেন না। তো ঠিক তেমনিভাবে এতবার অমুক জিকির করতে হবে এইভাবে হাদিসে নেই, তারপরও এটাকে বেদাত বলা যাবে না। যেমন আমরা যে বছরে তিনটি পরীক্ষা নেই এক এক ক্লাসে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক, এ হাদিসে আছে বছরে তিন পরীক্ষা নিতে হবে? নাই। তাহলে কেউ বলবে যে তিন পরীক্ষা নেওয়া বেদাত, এভাবে নেওয়া যাবে না? ফাইনাল পরীক্ষায় পাশ করলে আমরা তার উপরে ক্লাসে ভর্তি দিই, ফেল করলেই ভর্তি দেই না। হাদিসে আছে যে ফেল করলেই ভর্তি দেওয়া যাবে না, তাহলে কেন ভর্তি দেই না? পাশ করলে ভর্তি দিতে হবে, এটাকে হাদিসে আছে নেই, তারপর আমরা দিই কেন? যে হাদিসে শুধু আছে এলেম অর্জন করো, কিভাবে করবা এই ভাব সব তোমার ব্যাপার। ঠিক তেমনিভাবে হাদিসে আছে আত্মশুদ্ধি করো, কিভাবে করবা ভাবটা তোমার ব্যাপার। তাই এখানে এটা হাদিসে পাওয়া লাগবে না, যাদের বুঝবুদির অভাব হেরা এই ধরনের কথাবার্তা বলে। প্রশ্ন, ফুরফুরা শরীফের যত পীর আছে তারা কি হক পীর? ফুরফুরা শরীফের প্রথম পীর যিনি ছিলেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহেমাহুল্লাহ, বড় উঁচা পায়ার বুজুর্গ ছিলেন এবং উনি ওনার জীবদ্দশায় ফুরফুরা, জনপুরী, তারপরে উজানি, চরমনাই, থানবি, মাদানি, এর মধ্যে উনি কোনো ব্যবধান করতেন না। এমনকি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হুজুর আপনার কাছে দেখি যে আসে হেরেই মুরিদ করেন,
এমনকি মাহফিলে ফাঁকরি দিয়ে সবাই মুরিদ করে ফেলেন। আর মৌলানা আশরাফ আলী থানভি এর কাছে মুরিদ হইতে গেলে এস্তেখারা করো, অমুকখানে যাও, এই করো, সেই করো, এই আগে দাড়ি রাখো, এই আমল করো, বহু গুড়াগুড়ির পরে মুরিদ, আর সবাইরে করেও না, বেশ কমটা কেন? একটা প্রশ্ন। তো উনি জবাব দিয়েছেন, কয় দেখো তোমাদের এলাকায় কলেজ আছে কিনা, কলেজ কয়েছি আছে, কলেজে ভর্তি হইলে যে যা হেরি ভর্তি করে, কয় না, তো কাকে, কলেজে ভর্তি হইতে হইলে মেট্রিক পাস করা লাগে, তাইলে ভর্তি হওয়ার পর এরা সার্টিফিকেট দেখে কি না, কয় দেখে, এরপরে ইন্টারভিউ নেয় কি না, কয় নেয়, যে ফেল করে হেরি ভর্তি করে, কয় না, কাকে করে, কয় যে পাস করে হেরি, কয় প্রাইমারি স্কুল আছে তোমার এলাকায়, কয় আছে, তো প্রাইমারিতে ক্লাস ওয়ানে ভর্তি হইতে গেলে ইন্টারভিউ আছে, কয় নাই, যে যা হেই ভর্তি, কয় আমারটা হলো প্রাইমারি স্কুল, আলমান আশফারে থানভিটা হলো কলেজ, এই জন্য ওইখানে ইন্টারভিউ লাগে, আর আমার ফ্যামিলিতে কোনো ইন্টারভিউ লাগে না। তাহলে হযরত থানভির কদর আর ইজ্জত কী পরিমাণ তার ভিতরে আন্দাজ করুন। কিন্তু এখন যত আছে এদের মধ্যে, আবু বকর সিদ্দিক রহমতুল্লা আলাইহির পরে পীর ছিলেন ওনার ছেলে হযরত মানা আব্দুল হাই সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, উনিও বড় বুজুর্গ ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর এ তাবলিগি জামাত সঠিক না বেঠিক? উনি জবাব দিয়েছেন, এরাও আমাদের ভাই, দিনের কাজ করে, এই জবাব দিয়েছেন। ঠিক তেমনিভাবে ওনার ছেলে মান আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাই আমাদের এই দারুসালাম মাদ্রাসার তো ছিলেন, এন্তেকাল করছেন কয়েক বছর আগে। এই উনিও ওনার মাদ্রাসা শাইখুল হাদিস বানাইছেন কাকে, আমার ওস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ওনার মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, বোখারি উনি পড়াইতেন। এবং আব্দুল কাহার সিদ্দিকী সাহেব বলতেন, কমান আব্দুল্লাহ সাহেব আমাকে, আজিজুল হক সাহেব আমাকে যা বলবে আমি তাই মানব, কারণ সে বড় আলেম, যা বলবে আমি তাই মানব, এরকম উনি বলতেন। তো এই এরা হক হকের উপরে আছে, আর অনেক সিলসিলা এদের মধ্যে আবার উল্টাপাল্টা হয়ে গেছে। আমি নিজে লিফলেট দেখছি আব্দুল কাহার সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে ছাপছে এই ফুরফুরারে আরেক লাইনের, কয় এ তো ওহাবি হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। তো যে সঠিক লাইনের উপরে আছে হের বিরুদ্ধে হে গোমরা হয়েছে, আর যে গোমরা হয়েছে হে লিখতেছে এগুলো আল্লামা ফুরুক। তো সকল লাইন এখন আর ঠিক রয়নি, কিছু কিছু ঠিক আছে। প্রশ্ন, কেউ যদি আত্মশুদ্ধির জন্য পীরের হাতে মুরিদ হয় সে কি কোনো ইসলামী দল করতে পারবে? জি পারবে। প্রশ্ন, আমার এক বন্ধু বলেছিল যে টেলিভিশন ইসলাম প্রচারে সাহায্য করে, এখন আমার প্রশ্ন হলো টেলিভিশন কি কোনোভাবে ইসলাম প্রচারে সাহায্য করে? জি সাহায্য করে, যেমন এই যে এখন মাইক ব্যবহার করতেছি, এই মাইকটা বানানো হয়েছে কিসের জন্য? গান গাওয়ার লাগে। মাইক বানানো হয়েছে ছোট আওয়াজকে বড় করার জন্য, এটা হলো উদ্দেশ্য। এখন যদি আমি মাইককে ওয়াজের কাজে ব্যবহার করি তো বড় ভালো, গানের কাজে ব্যবহার করলে হয় গুণা। ঠিক টেলিভিশনের আবিষ্কার এই জন্য নয় যে এখানে নাচবে আর গাইবে, টেলিভিশন আবিষ্কার হলো দূরের কথা আপনার সামনে পৌঁছাইয়ে দিবে, দূরের কোনো কিছুকে আপনার সামনে তার সিনারি তুলে ধরবে, এটা হলো উদ্দেশ্য। এখন যদি আপনি এটাকে ভালো কাজে ব্যবহার করেন তো ভালো জিনিস, খারাপ কাজে ব্যবহার করলে বড় খারাপ। কিন্তু এখন হইতেছে বেশিরভাগ খারাপ কাজে ব্যবহার, এই জন্য আমরা খারাপ বলি। প্রশ্ন, টেলিভিশন দেখলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বন্দাকে কী শাস্তি দিবেন? কবিরা গুনাহ, টেলিভিশনে অশ্লীল ছবি দেখা তো কবিরা গুনাহ হয়, একটি কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামে থাকা লাগবে, আল্লাহ মাফ করুক। এইভাবে যদি সারা জীবন দেখতে থাকি কত হাজার কবিরা গুনাহ হবে, কত লাখ বছর আমাকে জাহান্নামে থাকা লাগবে, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, আমরা এবং পৃথিবীর প্রত্যেকটি মানুষ কেবলার দিকে মুখ করে নামাজ পড়ে, এক্ষেত্রে আমাদের পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, এখন আমার প্রশ্ন হলো আমাদের মসজিদুল আকবরের প্রস্রাবখানা সম্ভবত পশ্চিম দিকে, যেনা পশ্চিম দিকে নয়, এটা আমরা কম পর্যন্ত দিয়ে মাপজব দিয়েই করছি, ভালো করে খেয়াল করবেন। প্রশ্ন, মুফাসসির হওয়ার মৌলিক শর্ত সমূহের নকলি দলিল কি? মুফাসসির হইতে পারে ওই ব্যক্তি যেই ব্যক্তি তাফসির বোঝে, তাফসির বোঝা মানে আরেকজনের অনুবাদ দেখে বোঝার নাম নয়, এটা তো হলো হাওলাতি বোঝা, যে সরাসরি আরবি থেকে বুঝে সেই তাফসির বোঝে। তো সরাসরি আরবি থেকে না বুঝে আমি তাফসির করতে বসলে আরেকজনের বাংলা, কারণ হে কতটুক বুঝছে না বুঝছে, কারণ কোরআন শরীফের বাংলাতে হিন্দুরাও লিখছে, খ্রিস্টানরাও অনুবাদ করছে, ইহুদিরাও করছে, অনেকেই করছে, তো সত্য করলো না অসত্য করলো আমি নিজে বুঝতে পারলাম না। যেমন কোরআন শরীফে আছে, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা আমার রাসূলের উপর দুরুদ পাঠ করো এবং সালাম পাঠ করো। এখন এই সালামকে ইংরেজিতে কী বলে? সেলুয়েট। তো সেলুয়েট যেহেতু সালাম, এখন ডিকশনারি দেখতেছে সেলুয়েটের পদ্ধতি কী কাকে বলে,
তো ডিকশনারিতে সিলিউটের পদ্ধতি হইল, দেখবেন যখন কোনো আর্মিদের সামনে আমাদের কোনো মন্ত্রী মিনিস্টার আসে অথবা আর্মিরা কারো গণ্যমান্য কারো কবরের পাশে যায়, তো যায় কি করে, এক লাথি মাটির মধ্যে মারে, এরপরে বুকে এক থাপ্পড়, তারপরে হাত উঠায়, এটা হলো সিলিউট। তো এখন এটা বাস্তব কথা বলতেছি, এক পীর সে ইংরেজি অনুবাদ দেখা এই আয়াতের ব্যাখ্যা লিখছে এই সিলিউট। তো আমি জিজ্ঞেস করছি, তাহলে আল্লাহ রাসুলকে যে সালাম দিবেন আপনি তো সেলিব্রেট করছেন, রজা পাকের কাছে গিয়ে এখন মাটিতে এক লাথি মারবেন, এরপরে বুকে এক থাপ্পড়, তারপরে হাত তুলবেন, এটা আদব হবে না বেয়াদবি হবে, এখন আর কথা কয় না। তো এইভাবে কোরআন শরীফ হাওলাতি বুঝলে তো তাফসির করতে পারবে না, নিজে আরবি বুঝতে হবে। তারপর প্রশ্ন, যদি কোনো ছাত্র মসজিদে পড়ারত থাকে আর তখন ওই মসজিদে জুমার আজান হয়, তাহলে তখন তার পড়া মাকরু হবে কি? জি, মাকরু হবে। প্রশ্ন, শরীয়তে জিম করার বিস্তারিত বিধান কি? বা জিম আমি বুঝি না, জিম কি? হ্যাঁ, ব্যায়াম করে। ও, কিছু ব্যায়াম তো আছে, এগুলো বৈধ জরুরিও হয়, আর বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে পড়ি অতিরিক্ত ব্যায়ামের প্রয়োজন পড়ে না। আর ব্যায়াম করতে হলে তার সবচেয়ে ভালো দিক হলো কাজ করি, কোদাল মারি, সবজি ক্ষেত করি, মাটি কাটি, বোঝা এখান থেকে ওইখানে নেই, এটা হলো আসল ব্যায়াম। তাহলে শরীরেরও উপকার হইলো, মাঝে মধ্যে আমার কাজও হইলো, এইটা ব্যায়াম। লাফালাফি করলাম কতক্ষণ মাঠে যাইয়া, আর নিজের সতর ঘুরলাম, হ্যাঁ ছেলে মেয়ে একসাথে, এটা ব্যায়ামের নামে হইলো অশ্লীলতা। কিসের ব্যায়াম? এদেরকে যদি সবাই মসজিদে নিয়ে আসতে পারে আর অতিরিক্ত ব্যায়ামের দরকার হয় না, এমনিই চলে, এগুলো হইলে বেহুদা কাজ, ব্যায়াম। প্রশ্ন, শরীয়তে দাড়ি রাখার হুকুম কি? শরীয়তে দাড়ি রাখা ওয়াজিব, না রাখলে গুনাহ হবে। প্রশ্ন, কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো অতঃপর সকালে তার কাপড়ে বীর্য অনুভব করলো, তাহলে এখন সে কি করবে? এখন সে নামাজটি পুনরায় পড়বে। প্রশ্ন, ইসলামী ব্যাংকের শিরকাতুল মিলিক এর অধীনে ছয় লিখছে ভাই হাই পারচেজ রিয়েল এস্টেট প্রোগ্রাম জায়েজ হবে কি? আমি এই প্রোগ্রামের মাধ্যমে ঋণ নিয়ে বিল্ডিং তৈরি কাজ করলে তা জায়েজ হবে কি? না হলে আর কোনভাবে ঋণ নেওয়া জায়েজ পদ্ধতি দয়া করে জানাই দিবেন। বর্তমান আমাদের দেশে যত ব্যাংক আছে, ইসলামী হোক আর অনইসলামী হোক, কোনো ব্যাংক পুরোপুরি সুদমুক্ত নয়। পরিষ্কার কথা, কোনো ব্যাংক পুরোপুরি সুদমুক্ত নয়। ইসলামী ব্যাংকে যারা কর্মরত আছে অনেকেই তো হক কথা লুকিয়ে ফেলে বলে না, আর অনেকে আমার কাছে বলছে, হুজুর আমরা সুদি ব্যাংক থেকে মোটেও পিছনে নেই। আর একজন তো আমাকে একথা বলছে হুজুর, যে আমরা সুদি ব্যাংক থেকে দশ কদম এগিয়ে আছি, নাম ব্যবহার করে ঠিক দশ কদম এগিয়ে আছি। এই সমস্ত ব্যাংকের লাভ লসের ভিত্তিতে কোনো লেনদেন করা, এগুলো সুদমুক্ত বলা যাবে না। প্রশ্ন, রমজান মাসে নাকি আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন, তাহলে মানুষ কেন গুনাহ করে? এটা রমজানে বয়ান হবে ইনশাল্লাহ, জুমা আসলে পাবেন। প্রশ্ন, নফল নামাজের সেজদায় তাসবি পড়ার পর সুরায় ফাতেহা পড়া যাবে কি না এবং অন্যান্য আরবি দোয়াগুলো পড়া যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, নফল নামাজের সেজদায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কি না? যাবে, তবে মাকরু। প্রশ্ন, নামাজের মোরাকাবা সম্পর্কে কিছু জানতে চাই যাতে আমল করতে পারি, নামাজের কোনো মোরাকাবা নেই। প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ পড়ার সময় বাতি জ্বালিয়ে নামাজ পড়ব নাকি নিভিয়ে নামাজ পড়ব? আপনার ইচ্ছা, দোনো রকমেই পারবেন, শরীয়তে কোনো বাধা নিষেধ নেই। প্রশ্ন, মিলাদ মাহফিল চেয়ারে টেবিলে খানা খাই, ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না? মিলাদ মাহফিল চেয়ার টেবিলে খানা খাই, ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না? ভাই বুঝে আসেন এই প্রশ্ন। প্রশ্ন, বাজারে প্রচলিত পণ্য যেমন চানাচুর, বিস্কুট, তন্দুর রুটি, চা, পাউরুটি, এগুলো খাইলে পরে পরহেজগারি এর ব্যাপারে কোনো সমস্যা হবে কি না? জি না, সমস্যা হবে না। প্রশ্ন, মাথায় টুপি দেওয়ার পর যদি কপালের দিকে চুল বের হয়ে থাকে তাহলে গুনাহ হবে কি না? জি না, গুনাহ হবে না। প্রশ্ন, শুধু ফজরের সময় ফরজের সময় পাগড়ি বাঁধা যাবে কি না? পাগড়ি শুধু নামাজের বৈশিষ্ট্য নয়, পাগড়ি হলো যেভাবে টুপি সবসময় থাকবে, পাগড়ি এরকম সবসময় থাকার আমল। প্রশ্ন, জুমাতে বললেন যে গীবত করা জিনায়ের চেয়েও বেশি পাপ, তাহলে আমার প্রশ্ন হলো আমরা যে জীবনে কত রকম গুনাহ করেছি তাহা থেকে কি কোনো মুক্তি নাই বা মুক্তি পাওয়ার পথ কি? এটা জুমার বয়ানে বলে দিয়েছিলাম। প্রশ্ন, আমাদের গ্রামের বাড়ির মসজিদের ইমাম সাহেবের দাড়ি একেবারে ছোট ছোট, গালের সাথে মিলানো,
এই ধরনের ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহারিমি? প্রশ্ন, অত্র মসজিদ খানা একটি স্বনামধন্য মসজিদ, এখানে দিনে দিনে মুসল্লির সংখ্যাও বাড়ছে, বিশেষ করে আপনার বয়ানের সময় মুসল্লি দ্বারা পুরো মসজিদ ভরপুর হয়ে ওঠে। আমরাও দূর দূরান্ত হতে বিবি বাচ্চা নিয়ে আসি, কিন্তু পরিতাপের বিষয় মসজিদের সাউন্ড বক্স এবং ফ্যানগুলোর অবস্থা খুবই নাজুক। এই ব্যাপারে আপনার মাধ্যমে সম্মানিত মসজিদ কমিটি সদয় দৃষ্টি কামনা করছি। আসলে ফ্যান গুললে তো কিছু আওয়াজ হয়ই, আমরা এই সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করছি, তুলনামূলক এখন মনে হয় একটু ভালো আছে, নাড়তে গেলে আরও সমস্যা হয়ে যায়। প্রশ্ন, সৌদি সরকার নাকি শিয়া সম্প্রদায়কে হজ করার জন্য সৌদিতে যাওয়া নিষেধ করেছেন, কথাটা কতটুকু সত্য? আমার জানা নেই। প্রশ্ন, ব্যক্তিগত কারণে আমাকে থাইল্যান্ডে এক বাড়ি অবস্থান করতে হয়, ফজরের নামাজ তাদের সাথে জমাতে পড়ি, তারা রুকু থেকে উঠার পরে হাত তুলে মুনাজাত করলো, এরপর সরাসরি সিজদায় চলে গেল, আমি হাত তুলিনি, আমার নামাজ হয়েছে কি? জি হয়েছে। প্রশ্ন, মিরপুর 10 নম্বর থেকে 100 টাকা দামের তামের 3টি স্ট্যাম্প কিনি 360 টাকায়, অথচ এই 3টি স্ট্যাম্প হাইকোর্ট এরিয়া থেকে আনতে কিনতে হয় 700 টাকায়। আমার প্রশ্ন, 1000 দাবি করে, আমার প্রশ্ন হচ্ছে যারা এরূপ অন্যায়ভাবে টাকা দাবি করে, টাকা হাতিয়ে নেয়, শরীয় দৃষ্টিতে তাদের হুকুম কি? সরকারি যে মূল্য সেই মূল্যে আপনি কিনবেন, তবে যাত্রী কিনবেন সে যদি দূরে কোথাও থেকে নিয়ে আসে, তার পারিশ্রমিক হিসাবে পারিশ্রমিক যে পরিমাণ ওইটা নিতে পারবে, অতিরিক্ত নিলে জুলুম হবে। প্রশ্ন, নেয়ামল কোরআন বইতে কতটুকু নির্ভরযোগ্য? নির্ভরযোগ্য নয়। প্রশ্ন, অনেকে উপকার করে বারবার তা বলে অথবা অন্যদের খাবার খাওয়ানোর পর খোঁটা দেয়, এর কারণে কি তার আমল ধ্বংস হয়ে যায়? যে হাদিস শরীফে আছে আমল ধ্বংস হয়ে যায়, এক পয়সা সওয়াব পাবে না। প্রশ্ন, নাসিরুদ্দিন আলবানির কিতাব কি নির্ভরযোগ্য? যে না, ওনার কিতাবে ভুলভ্রান্তি ভরা। প্রশ্ন, বাজি ধরা কি হারাম? যে বাজি ধরা হারাম। প্রশ্ন, আল কাউসারে দেখলাম খাজার ডেগে কোনো কিছু দেওয়া ও খাওয়া উভয়টি হারাম। জি, একেবারে সহি কথা। প্রশ্ন, কিছু কিছু তাবলিগি ভাইয়েরা তাদের এই তাবলিগকে উম্মুল ফরজ বলে, এটা কি সঠিক? জি না, সঠিক নয়। বলে কি না এটাও সন্দেহ আছে। প্রশ্ন, আজকে আপনার জুমার বয়ানে বলতে শুনেছি নবীগণ তাদের কবরে জীবিত, এখন জানার বিষয় তারা কি কবরে আমাদের মতো জীবিত, বিষয়টি স্পষ্ট করলে ভালো হবে। জীবিত বলতে যা বোঝায় ওভাবে জীবিত আছেন, আরাম করতেছেন। প্রশ্ন, জুমার প্রথম আজানের পরে ঘরে বসে কোরআন তেলাওয়াত করা বা কিতাব মোতালা করা যাবে কি না? জিনা, যাবে না। প্রশ্ন, কেয়ামতের আলামতগুলো সম্পর্কীয় কোনো কিতাব পাওয়া যাবে কি না? যা আলামতে কেয়ামত নামে কিতাব আছে। প্রশ্ন, দোয়া চাই আল্লাহ যেন হালাল রুজির ব্যবস্থা করে দেন, অনেকদিন যাবত বেকার বসে আছি, আল্লাহ পাক সকলকে হালাল রুজির ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের সকলের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিন, ভবিষ্যতে গুণা খাতায় অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমান। আয় আল্লাহ, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমান। রোগ ব্যাধি থেকে আমাদের সকলকে হেফাজত ফরমান, সুস্থতার সাথে বরকতময় জিন্দগি নসিব ফরমান। আমাদের আওলাদ ফরজন্দ বাল বাচ্চাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান ফরমান। এদেরকে আলেমে হকানি রব্বানি বানাইয়ে দেন। আমাদের দুনিয়া ও আখরাতের নাজাতের এবং সুখ শান্তির জরিয়া হিসাবে তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, দয়ার মায়া করে সর্বপ্রকার বিপদ আপদ থেকে আমাদের হেফাজত ফরমান। আয় আল্লাহ, চোরের চুরি ডাকাতের ডাকাতি মস্তানের মস্তানি চাঁদাবাজের চাঁদাবাজি থেকে আমাদের হেফাজত ফরমান। জালেমের জুলুম থেকে হেফাজত ফরমান, অত্যাচারের অত্যাচার থেকে হেফাজত ফরমান। মাওলা, আমাদের দেশকে শান্তির দেশ বানাইয়ে দেন, এই দেশে শান্তির বাতাস বহাইয়ে দেন,
সকলকে ভাই ভাই হিসাবে চলাফেরা করার তৌফিক দান ফরমান। আপনার যত বন্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়া ফরমান। আয় আল্লাহ, এই তাফসিরুল কোরআন মজলিসকে আপনি কবুল করে নেন, এখান থেকে হক কথাগুলো যাতে আমল করে মানুষ উভয় জাহানে ধন্য হতে পারে সেই তৌফিক দান ফরমান। এখান থেকে দিনের আলো এবং হকের জ্যোতি দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে দেন। আপনার যে সমস্ত বন্দারা কত ব্যস্ততা থাকা সত্ত্বেও এখানে ছুটে এসে আপনার কোরআনে কারিমের তাফসির শোনার জন্য, আয় আল্লাহ তাদের আশাকে আপনি কবুল করে নেন, তাদের আশাকে কেন্দ্র করে আয় রোজগারে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ সমস্ত অশান্তি দূর করে দেন, সুখের জীবন নসিব ফরমান। মায় আল্লাহ দয়ার মায়া করে বেশি বেশি হালাল রুজি কামাই করার তৌফিক দান ফরমান, হালাল পথে ব্যয় করার সুযোগ করে দেন। মাওলা আমাদের জীবনের সমস্ত নায়ক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।